মহসিন সরদার বাকিপুর মাদ্রাসা। আট নম্বর প্রতিযোগী মোহাম্মদ মহসিন সরদার বাকিপুর মাদ্রাসা। মহসিন সরদার السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدى الأخلاق والأرض والصلاة والسلام من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনি জ্ঞাপন করি সেই মহান বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি মহিয়ান করিয়ান সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত্রও যায় না, ভক্তি ও ভালোবাসার সহিত করি তার হাম্দ প্রশংসা ও সানা। সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহা মানবের প্রতি, যিনি নবীকুলের শিরোমণি উভয় জগতের কাণ্ডারী, যিনি শাফিয়ে মাহশার সাফিক সাকিবে কাউসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তানার শানে বলি, তুমি চন্দ্রের যে সুন্দর, তুমি পুষ্পের যে মনোহর, তুমি ঝর্ণার যে নির্মল, লাউ সালাম আজিবারে বার। অতপর আজকের এই সুসজ্জিত আলোকজ্জ্বল অনুষ্ঠানে সুরামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট বিচক্ষণ বিচারক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, সকলকে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে ইলমের ফজিলত সংক্রান্তে কিছু আলোকপাত করতে চলেছি। শুধু শ্রোতাবর্গ, ইলিম সংক্রান্তে কিছু আলোকপাত করা সুপ্রারম্ভে ইলিম শব্দের আভিধানিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। ইলিম শব্দের আভিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি, যা দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, ইহলৌকিক ও পরলৌকিক। আর এই কথা সর্বজন স্বীকৃত চিরন্তন সত্য যে শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি। মানবের মনে নবচেতনা সূচনার বিকাশ ঘটে না, রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎস জোগাতে পারে না, সোনালী রূপালী দিনগুলি সুখে শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না, হতাশার মাধ্যমে জীবন দেখা সমাপনের দিকে অগ্রসর হতে থাকে, চক্ষু থাকতেও চোখে অন্ধ, পৃথিবী অন্ধকার লাগে, মুখ থাকতে মুখে বাবা তালার চাবি কাঠি লাগে, শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে বোঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, আনাচার ইত্যাদি দূরীভূত হতে ব্যতিক্রম হয়নি। শিক্ষা দ্বারাই মানব সমাজ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছে। এই ইলমের নিকট হিংস বন্য পশু মাথা নেত করে তার দাসত্ব করতে বাধ্য হয়, তাই তো প্রবাদ বাক্যে বলা হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। তবে এই কথা ছিল স্মরণীয়, আধুনিক শিক্ষার যথিগতি উন্নতি ইহলৌকিকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষা উভয় জগতের চিরসঙ্গী পথ প্রদর্শক, যার মহত্ব বড় গুরুত্ব সম্বন্ধে রাজাতুল সালেহীন পৃষ্ঠা নাম্বার ২৬ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে বিশ্ববাসী, তোমরা দিনী শিক্ষা অন্বেষণ করো, কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য তিনি শিক্ষা অন্বেষণ ভক্তি চরিত ভয় সৃষ্টি করে, যার অনুসন্ধান ইবাদত, যার আলোচনা তাসবিহ, যার সম্বন্ধে কথোপকথন জিহাদ, শিক্ষিত ব্যক্তিকে শিক্ষা শিক্ষা দেওয়া সত্তার সন্তুষ্টি লাভের উপায়, মূর্খ ব্যক্তিকে শিক্ষা দেওয়া সদকা। ইলিম হলো আলেমের দিশারি ও আমলের অনুবাদ অনুগামী, শুধুমাত্র ভাগ্যবানটাই শিক্ষা অর্জন করে আর হতভাগ্যরে হতে বঞ্চিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই ইলমের ফজিলত সংক্রান্তে স্বয়ং আল্লাহ তাআলা তার ঐশী বিধানে ঘোষণা করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ একজন জ্ঞানী আর একজন মূর্খ কি সামঞ্জস্য হতে পারে? কোনোদিনও নয়। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষু অন্ধ, পুরুষ মহিলা সামঞ্জস্য হতে পারে না, ঠিক তেমনই একজন অজ্ঞ আর একজন বিজ্ঞ সামঞ্জস্য হতে পারে না, কারণ সৃষ্টার মানব সম্পদের সৃষ্টির উদ্দেশ্য হলো মামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, অর্থাৎ জিন ও মানব সম্পদ উভয় ভাগে ভয়ে ভক্তির সাথে ইবাদত বন্ধে করবে,
সে উদ্দেশ্যই তো সৃষ্টি জগৎ সৃজন করা যে সর্বাধিক গোলামে বিদ্যমান গ্রন্থরাজের একটা আয়াতের সাক্ষ্য প্রকট করে ইন্নামা ইয়াখশাল্লাহু আগামিন ইবাদিহিল উলামা উলামা সম্পদ সদা সর্বদা আমাকে ভয় করে যা সৃষ্টির সৃষ্টির নিগূঢ় রহস্য সুতরাং উদ্দেশ্যবিহীন কর্মের যেমন কোনো মূল্য নাই ঠিক তেমনি উদ্দেশ্য ভঙ্গকারী মানবেরও কোনো মূল্য নাই তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সোনার জবানে ঘোষণা করেন ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فتعلم بابا من العلم عمل به او لم يعمل خير من ان تصلي الف ركعه অর্থাৎ ইলমের একটি অধ্যায় অর্জন করা আমল করুক কিংবা নাই বা করুক 1000 নফল নামাজের থেকে অধিক উত্তম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর জায়গায় বলেন কুরআন শিক্ষা করা ও পড়া ও তার প্রতি আমল করা ঠিক এমনই যেমন নাকি বিগো নাবি আতর টালিতে ভরা আছে আর তার খুশবু সর্বস্থানে বিস্তার লাভ করছে সেই জন্যই তো বলা হয় শিক্ষিত ব্যক্তি ফুটন্ত গোলামের ন্যায় নীরব থেকেও নিপুণতা প্রকাশ করে তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খোদাবীর আলেমকে 1000 আবিদের থেকে অতি উত্তম বলেছেন কারণ ইলম ব্যতীত উপাসনা জীবনহীন জীব সাদৃশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওলামা সমাজকে আকাশের রক্ষকরাজি বলে ঘোষণা করেছেন আবার কখনো আলেমের নিদ্রাকে আবিদের উপাসনার থেকে অতি উত্তম বলেছেন কারণ নারী আর পুরুষের মধ্যে যেমন সম্পর্ক ঠিক তেমনি বিশ্ব সমাজের ইলমের সম্পর্ক যেমন নারী পুরুষ একে অপরকে ব্যতীত রেখে চলতে পারে না ঠিক তেমনি ইলমকে ব্যতীত রেখে বিশ্ব সমাজ টিকতে পারে না কিন্তু আজ বড়ই পরিতাপের বিষয় আজ ইলমকে পরিত্যাগ করে মানব সমাজ ধন্ত উলাটার পিছনে বিদ্যুৎ গতির ন্যায় চলছে এটাই কি প্রকৃত ঠিক কোনদিনও নয় একদা জনৈক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে উত্তরে তিনি ইলমের উৎকৃষ্টতার বহু প্রমাণ পেশ করেন যেমন ইলম হলো নবীকরণের উত্তরসূরি ধন্ত উলাট ফেরাউন কারণের উত্তরসূরি ইলম ভাগ্য বিধাতা শুধুমাত্র ভাগ্যবানদেরকে প্রদান করা হয় আর ধন দৌলত ভাগ্যবান অভাগ্যবান সকলকে দেওয়া হয় ইলম ব্যয় করলে বৃদ্ধি পায় ধন দৌলত ব্যয় করলে হেরাস পায় ধনী ব্যক্তির মরণের পরে সকলেই ভুলে যায় আর জ্ঞানী ব্যক্তিকে সকলেই স্মরণ রাখে দৌলত সম্বন্ধে হাশর দিবসে হিসাব নিকাশ নেওয়া হবে আর হাশর দিবসে ইলম দ্বারা আলেম উচ্চস্থানে আসীন হবে ধন দৌলত সংগ্রহ করে রাখলে চুরি হতে পারে ইলম চুরি হয় না ধন দৌলত সুখের নিদ্রাকে হরণ করে ইলম সুখের নিদ্রা আনে ধন দৌলত মানব জাতি অসৎ কাজের দিকে আহ্বান করে কিন্তু ইলম সৎ কাজের দিকে আহ্বান করে ধন দৌলতের গরমে আপন প্রভুকে ভুলে যায় আর ইলম দ্বারা প্রভুকে চেনা যায় তা সত্ত্বেও মানব সমাজ ইলমের মতো অমূল্য সম্পদকে চিনল না অপরন্ত কিছু সংখ্যক বুদ্ধিজীবী প্রশ্ন করে যে দিনে শিক্ষা দেশ ও জাতিকে কি দিয়েছে উত্তরে আমি তাদেরকে বলতে চাই দিনে শিক্ষা দেশ ও জাতিকে কি দেয়নি যদি না দিয়ে থাকে সেটা হলো বেদিনের শিক্ষা বেইমানের শিক্ষা বেহায়া নির্লজ্জতা শিক্ষা কাপুরুষতা শিক্ষা শত্রুতার শিক্ষা দিনে শিক্ষা প্রতি দেশ ও জাতিকে দিয়েছে একতা বিশ্বাসতা ইসলামী ন্যায় পরায়ণতার শিক্ষা পুরো মানব সমাজ কেমন করে শান্তিতে থাকতে পারে সেটাই শিক্ষা দিয়েছে তাই আসুন না আমরা বদ্ধ পরিকল্পিত হয়েছে সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে দিনে ইলম অন্বেষণ করে কবি শেষ ছন্দে ইলমের ফজিলত সংক্রান্ত শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা ছাড়া নাই গতি শিক্ষা পারে আনতে তোমার উভয় কালে উন্নতি আলোকবিহীন চিরাগ যেমন নাইকো তার কোন জ্যোতি শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোন গতি মাশাআল্লাহ খুবই সুন্দর জ্ঞান সম্পর্কে আলোচনা করছিলেন এবারের প্রতিযোগী মসিবুর রহমান লস্কর বাকিপুর মাদ্রাসা মসিবুর রহমান লস্কর বাকিপুর মাদ্রাসা নয় নম্বর প্রতিযোগী মসিবুর রহমান লস্কর বাকিপুর মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী আফদাল আখলাক আলা আইদিনা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদাম বাইনাল মা'ই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم
যাবতীয় সমুদায় উপাসনা ও আরাধনা ও প্রশংসা নিবেদিত হোক সেই বিশ্ব নিয়ন্তার দরবারে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্তবাসীম দয়ালু কিবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না অস্ত যায় না এক কথায় যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই আমার নবী আপনার নবী নূর নবী সারাকুল কায়নাতের নবী মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা যিনি হাসিলে জান্নাত সুসজ্জিত হয় যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায় তুমি চন্দ্রের চেয়ে সুন্দর তুমি পুষ্পের চেয়ে মনোহর এওকালের পথ প্রদর্শনকারী পরকালের সাফাহাতকারী সেই নবী পাকের উপর দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানাই মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় ও বিচক্ষণ বিচারক মণ্ডলী ও দূর দূরান্ত থেকে রসুল প্রেমিক সকলকে আন্তরিকভাবে প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কিছু কথা আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ কুরআন কারীমের মধ্যে একটি আয়াত পড়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তমাম সৃষ্টি জগতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছে এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে মানুষের ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রের প্রতি শান্তি আসবে এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না মানুষ তার মন মস্তিষ্কে তৈরি আইন দ্বারা এই পৃথিবীতে প্রতিষ্ঠাতা করিতে পারবে না যেহেতু মানুষের আল্লাহ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন কোন পথে চললে মানুষ মুক্তি পাবে দুটি রাস্তা আছে পৃথিবীতে একটা রাস্তা দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা রাস্তা দেখিয়েছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন এই রাস্তার নেতৃত্ব দিয়েছেন দুনিয়ার নবীগণ এই রাস্তার গন্তব্যস্থল হলো ডান দিকে ওটা হলো জান্নাতুল ফেরদাউস আর ওটা হলো বাম দিকে গন্তব্যস্থল হলো জাহান্নাম নাউযুবিল্লাহ কুরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর একদল হবে জান্নাতি জান্নাতি আর অপর দলগুলো হবে জাহান্নামী আল্লাহ পাক কুরআনের মধ্যে আরো জানিয়ে দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাহাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের আইন যদি চালু হয়ে যায় কোনো সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায় তবে চুরির ভয় থাকবে না জাকাতের ভয় থাকবে না জেনার ভয় থাকবে না মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে পুরুষের মনে কোনো ভয় থাকবে না নারীর মনে কোনো ভয় থাকবে না মানুষের মনের মধ্যে একটা ভয় হবে সে ভয়টা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভয় তাই এই দিন জিন্দা রাখবার জন্য আল্লাহর দেয়া মাল আর আল্লাহর দেয়া জান দেয়া সাহায্য করতে হবে এই জান আর এই মাল চিরকাল থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম হে ইমানদারেরা আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন সেই ব্যবসাটা হলো আমি আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে তোমাকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি ইহা দ্বারা জিহাদ করে আমার দিনকে জিন্দা রাখতে হবে ইয়া যদি তোমরা করতে পারো তাহলে মুমিন হয়ে যেতে পারবে এই কাজে বিপদ আসবে মুসিবত আসবে নিপীড়ন আসবে জুলুম আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলমী জানিয়ে দেয় ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আমি আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যা কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুর জন্য তিনি রব আর তিনি যে রসুল পাঠালেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শুধু মুসলমানদের নবী বানান নাই বরং তিনি বলে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ যেমন সকলের জন্য রব রাসূল তেমনি সকলের জন্য রহমত
কুরআন শরীফ আল্লাহর বাণী এর প্রথম প্রমাণ হলো পৃথিবীতে যত বই আছে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন যতই বই আছে কেন যদি বই পড়া যায় পড়তে মন চায় না কিন্তু আমার আল্লাহ পাকের কুরআন কিয়ামত পর্যন্ত পড়লেও এর মজা কমে না দ্বিতীয় প্রমাণ হলো পৃথিবীতে যত বড় বড় সাহিত্যিক হোক না কেন কবি হোক না কেন লেখক হোক না কেন মাস্টার হোক না কেন বইয়ের প্রথমে লিখে থাকে আমার এই কাজাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বলবে আগামীতে তা সংশোধন করে নেব কিন্তু আমার আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে জানিয়ে দেয় আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইব ফীহ আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো অবকাশ নাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ পরের প্রতিযোগী মাওলানা ওবাইদুল্লাহ বাকিপুর মাদ্রাসা পরের প্রতিযোগী মাওলানা ওবাইদুল্লাহ বাকিপুর মাদ্রাসা ভাই আচ্ছা কি বাকিপুর মাদ্রাসা আচ্ছা সামি মোসেন মোল্লা এসেছে কি ধবধবি সামি মোসেন মোল্লা আব্দুর রহমান ধবধবি এসেছেন কি মোহাম্মদ সানু মোহাম্মদ হানিফ মন্ডল নদিয়া হানিফ মন্ডল নদিয়া মুজাহিদ মল্লিক চটা আছেন কি সিরাজুল লস্কর জীবনতলা এসেছেন আচ্ছা ১১ নম্বর প্রতিযোগী মোহাম্মদ সাবির হোসেন শেখ সোনারপুর মোহাম্মদ সাবির হোসেন শেখ সোনারপুর করলা সব পড়ে আছে বিক্রি হচ্ছে না করলার করলার এখন বিক্রি হচ্ছে পরে কতটা কি হয় দেখছো এবারের প্রতিযোগী মোহাম্মদ সাবির হোসেন শেখ সোনারপুর الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد عن ابي الدرداء رضي الله تعالى عنه قال كن عالما او متعلما او محبا او مستمعا ولا تكن الخامس فتهلك وقال في موضع اخر ولا تكن الخامسة مبغزا فتهلك او كما قال عليه الصلاة والسلام আজকে সভা সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট
সমস্ত আলেম উলামায়ে কেরাম এবং কমিটির সদস্যগণ এবং আমার সামনের শ্রোতা এবং দূর দূরান্ত পর্যন্ত যত দূরে আওয়াজ যাচ্ছে যারা শুনছেন এবং পর্দার আড়ালে যারা পর্দানশীল মা বোনেরা আছেন প্রত্যেকের বয়সে অনুপাতে প্রীতি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানিয়ে আমার বয়ানের মূল বিষয়বস্তু আমি শুরু করছি প্রথমে আমি একটা হাদিস পড়লাম যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলি যার বাংলা অর্থ হলো যে তোমরা আলেম হও কিংবা আলেমের শিক্ষার্থী হও কিংবা আলেমকে ভালোবাসো কিংবা আলেমের কথা শোনো অন্য জায়গায় বলা হচ্ছে যে আলেমের সঙ্গে ওঠা বসা করো তাও যদি না পারো পাঁচ নম্বরে তোমরা হইও না তোমরা ধ্বংস হয়ে যাবে অন্য জায়গায় যেখানে বলেছে পাঁচ নম্বরটা কি পাঁচ নম্বর হলো মুবতিজা যে তার প্রতি হিংসা করো না আলেম হও আলেমের শিক্ষার্থী হও আলেমকে ভালোবাসো আলেমের সাথে ওঠা বসা করো যাই করো না কেন কিন্তু আলেমের মানে বিরোধিতা করো না তার প্রতি হিংসা রেখো না তোমরা ধ্বংস হয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে যে আমরা যে সময়ের উপর দিয়ে জীবন অতিবাহিত করছি খুব বিপজ্জনক এবং খুব নাজুক সময় এটা যেহেতু বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতিল ফিতনা হলো ফিতনা মানুষের মধ্যে ফিতনায় লিপ্ত করে দেয়া সেটা হলো কতল করে দেয়া খুন করে দেয়া কাউকে হত্যা করে দেওয়ার থেকেও আরো কঠিন গুণা ভাই সারা পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্মের বাইরে যারা আছে তাদের কথা তো বাদ দিলাম খ্রিস্টান হিন্দু আর অন্যান্য যে সমস্ত মজুসি যে সমস্ত ধর্ম আছে তাদের কথা বাদই দিলাম শুধুমাত্র আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কাদিয়ানি আহলে হাদিস বেরেলভি দেবন্দি নকশবন্দি তবলিগি এইরকম বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে রয়েছি কিন্তু কোনটাকে আমরা ঠিক বলবো কোনটাকে ভুল বলবো প্রত্যেকেই আমরা যে যে দলেই আছি না কেন আমরা প্রত্যেকে নিজের দলটাকে ভালোবাসি আমরাই মনে করি যে আমরা সঠিক রাস্তায় আছি কিন্তু আজকের আমি আপনাদের সম্মুখে দু একটা উদাহরণ তুলে ধরব কারণ নাম করবো না কিন্তু যেহেতু নাম করলে এখানে ফিতনা হতে পারে আর আল ফিতনা তো আসার তুমি না কতল যে একটা হত্যা করার থেকেও আর কঠিন গুণা ফিতনা প্রত্যেকেই প্রত্যেকের মাথায় এটা বসে যাবে যেটা কাকে বলা হচ্ছে একটা ধরুন ইসলাম সম্প্রদায় ইসলাম ধর্মের মধ্যে কোনো জায়গায় বলা হয়নি যে কোন মানুষকে কষ্ট দিয়ে তুমি তোমার ধর্ম করো সে আমার ধর্মে হোক সে মুসলিম হোক সে হিন্দু হোক বা সে খ্রিস্টান হোক বা সে জৈন হোক সবাই কিন্তু মানুষ কোন মানুষকে কষ্ট দিয়ে ধর্ম করা যাবে না ইসলাম মানে তার জন্য পারমিশন দেয়নি এখন ধরে নি সামান্য একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা গজল প্রতিযোগিতা হোক বা জলসা হোক বা আপনাদের বস্ত্র বিতরণ সভা বা রক্তদান শিবির এই বারিপুর থেকে দক্ষিণ পারাসার বা জয়নগর যাওয়া পর্যন্ত সারাদিনে কতগুলো গাড়ি চলে এখন যদি আপনার এখানে মুসলিম আধিপত্য বেশি আছে বলে আপনার এখানে এমএলএ পাওয়ারফুল এমএলএ আছে পাওয়ারফুল প্রধান আছে সেজন্য আপনি যদি রাস্তাটা ব্লক করে আপনি যদি আপনার প্রোগ্রাম করেন বলুন আপনার সেটা আপনার জাজ বলবে যেহেতু এখান থেকে কত খ্রিস্টান যায় কত হিন্দু যায় কত মহিলা যায় বাচ্চা কোলে কোলে নিয়ে যায় কোনো রুগী যায় তাহলে তাতে অসুবিধা করা হবে অসুবিধা তাদের বিঘ্ন ঘটিয়ে কোনো রকম ধর্ম করা যাবে না গত দু থেকে তিন মাস আগের গল্প বলছি মগরার মার্কাজে
স্কুল মাঠে ইস্তেমা হয়েছিল ভালো জিনিস মানুষকে সঠিক রাস্তার দিকে ডাক দেয় মানুষের ভালোবাসা তাদের প্রতি থাকে আগে যে হারে লোক জমায়েত হতো তার তুলনায় অনেক বেশি পরিমাণে লোক জমায়েত হচ্ছে মানুষ ভালোবাসছে কিন্তু ওই প্রোগ্রামের কারণে মগরাহাট স্টেশন থেকে নিয়ে আমার বাড়ি ওইদিকে যেহেতু আমি ওইদিকের গল্পটা বলতে পারি এইদিকের গল্প বলতে পারবো না মগরাহাট স্টেশন থেকে নিয়ে খনকার বাজার পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছে তার মধ্যে আপনার রোগীও রয়েছে তার মধ্যে আপনার কোলে বাচ্চা নিয়ে কোনো মহিলাও গিয়েছে তার মধ্যে আপনার কোনো বয়স্ক মাও গিয়েছে কেন সেলিমের প্রভাব চলে ওখানে তারা কি কষ্ট পায়নি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের সব থেকে বড় পর্ব সেই পরবের দিনেও তাদের রাস্তা ব্লক করা হয়েছে মানুষের মানুষের মধ্যে আলেমদের মানার সেফাত তৈরি করতে হবে যেহেতু এখন নবী নেই সাহাবা নেই চারটে জিনিস হুজ্জা জানেন বলা হচ্ছে কোরআন ও হাদিস ইজমা উম্মত এবং কিয়াস এই চারটে জিনিসের উপরেই হুজ্জাত হয় বর্তমান উলামায়ে দেওবন আমাদের কিয়াস উলামায়ে দেওবন আমাদের একটা হুজ্জাত সেই হুজ্জাত বিভিন্ন ধরনের ফতোয়া এমন দিয়েছে যেগুলোকে এই সম্প্রদায় এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করে না বরং এরা ওলামায়ে দেওবন্দের থেকে আরো বড় মুফতি সাহেব হয়ে গেছে এরা নিজেদের থেকে নিজে আরো বড় বড় ফতোয়াদেরকে বিভিন্ন রকম শরিয়াত মূলক কাজ করছে কিন্তু আদৌ সেটা শরিয়াত মূলক কাজ নয় শরিয়াত তাকে পারমিশন দেয় না যেন অনেক সময় অনেক অল্প তাই আজ আমি এ পর্যন্ত শেষ করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি আমার শিখতে যাব আমার এলাকায় আলেম নেই আমার যদি শিক্ষার একান্ত প্রয়োজন থাকে আমার মসজিদ ইমাম সাহেবকে আমি শিখতে যাব আমি এখান থেকে আসামে কেন শিখতে যাব আর আসাম থেকে কেন আমার এখানে শিখতে আসবে কেন আমাদের এখানে আলেমরা জানে না কিছু আলেমদের অবজ্ঞা করা হচ্ছে যাই হোক গুছিয়ে আমি কথাটা হয়তো বলতে পারলাম না আরো অনেক কিছু বলার ছিল সময় সক্ষমের কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার আলাইনা ইল্লাম বলা এবারের প্রতিযোগী দশ নম্বর মৌলানা ওবায়দুল্লাহ মল্লিকপুর মৌলানা ওবায়দুল্লাহ মল্লিকপুর ভাই যে ভাইজান বায়ান করে গেলেন ইলম সম্পর্কে ওনার ওলামা সম্পর্কে বলতে গিয়ে হয়তো সঠিক যতটা চেষ্টা করেছে হয়তো বলতে পারেনি তো তার মধ্যে যেটা গুছিয়ে হয়তো বলার দরকার আসল বলতে চাচ্ছেন উনি মানুষকে কষ্ট দিও না এটাই ওনার উদ্দেশ্য সে যেই হোক দশ নম্বর মৌলানা ওবায়দুল্লাহ সাহেব মল্লিকপুর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الذي أنزل القرآن بلسان عربي مبين والصلاة والسلام على رسوله الكريم سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم In the name of Allah, the Beneficent, the Merciful. Praise be to Allah who is the Lord for all the universe. And last and final messenger of Allah, Hazrat Muhammad, peace be upon him. Sharbagre, Jagat Shamuher Purichalok O Mahan Niyantrok.
মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পরে নবীকুল শিরোমণি সাম্প্রদায়িক সম্প্রীতির ত্রাণকর্তা অনুষ্ঠান হকলা পদ্রহার গ্রামবাসীবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজক পরিচালক মঞ্চে বসে থাকা সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিচারক মণ্ডলী সকলকে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংলানো অফুরন্ত ভালোবাসা জানিয়ে যুগের প্রেক্ষাপটে আমার নির্বাচন আমার চথার ইতি টানব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বাংলার বিখ্যাত সাহিত্যিক কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত কবিতার দুইটি লাইনের মধ্য দিয়ে আমি আমার আলোচনার সূচনা ঘটাচ্ছি কবি দ্বিজেন্দ্রলাল রায় বলেন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা আমার প্রিয় জন্মভূমি ভারতবর্ষ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট অগণিত তরুণ তাজা প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে এই ভারতবর্ষ ১৯২৬ সালের ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করার মধ্য দিয়ে সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আজও পর্যন্ত সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ ২০২৩ খ্রিস্টাব্দ দীর্ঘ ৭৫টা বৎসর স্বাধীনতা অতিক্রম করার পরেও ভারতীয় একজন জাতি মুসলমান হিসেবে শুনতে হয় ভারতবর্ষে নাকি মুসলমানদের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই তাই তারা কখনো দিনের বেলা স্বপ্ন দেখে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা তৈরি করে তাই তারা কখনো এই ভারতবর্ষের বুক থেকে মুসলমান সম্প্রদায়ের নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নেওয়ার জিগির তোলে নানাভাবে ছলে বলে কলে কৌশলে ইংরেজদের ২০০ বৎসরের রাজত্বের পর থেকে নিয়ে যে কোনো পদ্ধতি অবলম্বন করে তাদের একটাই মাত্র চক্রান্ত ভারতবর্ষের মানচিত্র থেকে মুসলমানদের অস্তিত্বকে কোন পদ্ধতি অবলম্বন করে বিলুপ্ত করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় বড় আশ্চর্য বড় দুঃখ লাগে ভারতবর্ষের ইতিহাস যদি নার্সারি থেকে নিয়ে এমএ বিএড পিএইচডি পর্যন্ত গবেষণার পর্যন্ত দেখা যায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্রের নাম লক্ষ্য করা যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম লক্ষ্য করা যায় এমনি ভাবে মহাত্মা গান্ধী প্রফুল্ল চাকি লালা লাজপত রায় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রমুখদের নাম ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের ইতিহাসকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি লক্ষ্য করা যায় মুসলমানদের প্রাণের বিনিময়ে তাদের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে তাদের ইতিহাস তাদের অবদানকে ভারতবর্ষের ঐতিহাসিকরা লিখতে ভুলে গেলেন অথবা এড়িয়ে গেলেন অ্যাভয়েড করে গেলেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা সিটি কলেজের প্রাক্তন ইংরেজি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক শ্রী শান্তিময় রায় তার লেখা বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান মুসলিমস এই গ্রন্থে তিনি তথ্যবহুল ভাবে ইতিহাসগুলো তুলে দিয়েছেন বড় আশ্চর্য লাগে ভারতবর্ষের বুকে এশিয়া মহাদেশের বুকে বিখ্যাত প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ এই দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতুবি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার একটি উদ্দেশ্য এটাও ছিল ভারতবর্ষের মুখ থেকে ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলা অথচ সেই কাসেম নানুতুবি ইতিহাসের পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেললেও কোথাও লক্ষ্য করা যায় না ১৯০৯ খ্রিস্টাব্দে মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী তিনি
1909 খ্রিস্টাব্দে সংগঠন তৈরি করলেন যার প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ইংরেজ বিরুদ্ধে বিরোধী আন্দোলন করে তোলা যায় আজ যারা স্বাধীনতা স্বাধীনতা করে চিৎকার করি এই স্বাধীনতা শব্দটি সর্বপ্রথম যিনি প্রবর্তন করেছেন ঘোষণা দিয়েছেন 1921 সালে তার নাম হলো হযরত মহানি তিনি প্রথম স্বাধীনতা শব্দটি নির্বাচন করেছেন ঘোষণা দিয়েছিলেন আশ্চর্যের বিষয় ইতিহাস তার নামটা লিখতে ভুলে গেলেন ইনকিলাব জিন্দাবাদের স্লোগান হযরত মহানি ভারত ছাড়ো আন্দোলনের প্রথম প্রবক্তা ইউসুফ মেহের আলী এমনি ভাবে মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি মাওলানা আতাউল্লাহ শাহ বুখারি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভি আবিদ হাসান শাহনওয়াজ খান এমনি ভাবে এম অগণিত মুসলিম ধর্মাবলম্বী আলেমরা রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা এনেছেন আজ আশ্চর্যের বিষয় সারা ইতিহাসে তাদের কোন নামের চিহ্ন মাত্র নেই পরিশেষে বক্তব্যের রীতিতে বলতে চাই আসুন সেই ভারতবর্ষকে গড়ে তুলি যে ভারতবর্ষ সম্পর্কে বলা হয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এমন সুন্দর ভারতবর্ষ গড়ে তোলা আমাদেরই কাম্য পবিত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দিয়ে আমার বক্তব্যের ইতি টানছি মোরা এক বিনতে তুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথার এখানে ইতি টানছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু বারো নম্বর প্রতিযোগী রহিদুল ইসলাম কুলপি বারো নম্বর প্রতিযোগী রহিদুল ইসলাম কুলপি মাওলানা সাহেব বায়ান করে গেলেন দেশ স্বাধীনের জন্য ওলামাদের অবদান সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় আমরা এমন একটা দেশকে ভালোবাসি যারটা বলতে গেলে এতটাই বলতে পারি এ দেশ হামারা এসা হ্যায় সবকো প্যার দেতা হ্যায় অঙ্গরেজোঁ নে ধোকা দিয়া তা উনকো হমনে ভাগায়া থা সবসে প্যারা মুলকো হামারা বারো নম্বর প্রতিযোগী রহিদুল ইসলাম কুলপি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم شكرا بيش هرب بلقار بشم شاد هني تهوك شاي بيش شبيدة تارال شازمه جيني بيش شبرم بھند رودتيو نيونتا আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিত আপন দায়িত্ব পালনে নিমগ্ন তার শানে বলি আরশের ওজন যত লেখনির কালী যত হে মহান তোমায় শত ধন্যবাদ সকলে বলি আলহামদুলিল্লাহ পরের প্রজা জানাই নিখিল বিশ্ব রূপাম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি নবী কুলের শিরোমণি উভয় জগতের কাণ্ডারি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর তুমি ঝর্ণার চেয়ে নির্মল লাল সালাম আজি বারে বার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আজকের এই আলোকজন সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব ও শুভাগমনকারী রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী ও সম্মানীয় বিচক্ষণ বিচারক মণ্ডলী সকলকে শ্রেণীগত শ্রদ্ধা বুক ভরা ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আর সেই রাহির রাজ সিংহাসনে মহারাজের প্রতি আশার কমল হৃদয় বেঁধে ক্ষুদ্র প্রাস নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্তে সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস রাখছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ বন্ধুগণ যখন ধাত্রীর মুখে অমানসিক অত্যাচার অবিচার ব্যভিচার শিরক বিদআত কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুজ্জা টিকায়
গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানিশার কৃষ্ণের কাছে আচ্ছাদিত হতো তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেমিত দূত শুভা গমন করবেন ও আমাদেরকে অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবেন ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যুগব যুগ নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতেন সেই সমস্ত নবীগণ ধরার বুকে আসিয়া জুলম অত্যাচার অবিচার ব্যভিচার শিল্প বিরাজকে দূরীভূত করিয়া আবার তাঁরা এই জগৎ হইতে ত্যাগ হইতেন এরূপভাবে বারোই রবিউল আউয়াল শুভে সাদিকের সময় নবীগণের সমাপনী শুভ বার্তা নিয়ে আবির্ভাব হলেন আকায় নামদার তাজদার মদিনে মুহাম্মদ মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক যুগে আবির্ভাব হলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধূর্ত কুকুরের চাইতে লোভী সুগরের চাইতে নিকৃষ্ট যেখানে মানুষকে মানুষ বলে মনে করতো না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের ন্যায় ফুটফুটে নয়নের পলিজার ঠুকরাকে জীবিত দাফন করতো ঘরের অন্ধকার মারবে যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অশ্রুচর ঝর্ণা ধারা ভাষার হৃদয় ঢুকিয়ে কেঁদে ওঠে বক্ষ পিঞ্জরে হাহাকারের গোলাবন হয় সে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্বপ্রকার বাপ কালিমার কৃষ্ণের কাছে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্ত পথিকের পথের দিশারি হয়ে কুসংস্কার দিনই দূর করতে আবির্ভূত হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল বালক কৃষক শত্রু মিত্র ধনী গরিব ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক মোট কথা সর্বকালের সর্বযুগের সব শ্রেণীর জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে চীনের কনফুসিয়াসের পরিকর্মা থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের রাস্তা ঘুরে কিন্তু প্রেনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে সাই দরবারে রাজ সিংহাসনে তাই মানব সমাজ মুক্ত পথের ন্যায় গেঁথে রাখা হৃদয়ের গভীরে স্থানে সাজের আকাশে সুন্দর ন্যায় জল জল করে দিশা দেয় তাই আসুন সেই অপূর্ব মনোরম আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি এক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হইল যে আম্মা জান আয়েশা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রাসূলের আখলাক চরিত্র হলো কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পারা নাম্বার 29 সূরা নাম সূরা কলম 1 নাম্বার 4 জানিয়ে দেন ইন্নাকা লাআলা খুলুকিন আলিম নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশব কালে দুধ মাতার দুধ পান কালে কারণ তবু ডানেশন ব্যতীত রক্তে রাঙা কমল অষ্ট স্পর্শ কারণে আপন সোনার জবানে অবৈধ কর্মে পদক্ষেপ নেয়নি কঠিন কালেও কারণ সততা ছিল তার পেশা আমানতদারি ছিল তার নেশা সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী পূর্ণতা ছিল তার কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতির প্রতি ছিল উদ্গ্রীব দান ছিল তার অভ্যস্ততা গরিবের ছিলেন দাদা ধনীর ছিলেন মাতা এতিমের ছিলেন পিতা অসহায়ের ছিলেন ভাষা সত্যের ছিলেন নমুনা মিথ্যার ছিলেন দিশারি মোট কথা সর্বগুণে গুণান্বিত ছিল তবেই তো আরবের কাফের বিমানেরা এক বাক্যে স্বীকার করেছিল যে মুহাম্মদ জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিল আমি আমানতদার উপাধি দিয়েছিল সাদিক সত্যবাদী হযরত ওমর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বাক্য উক্তির সাক্ষ্য বহন করে যা বুখারী শরীফে উল্লেখিত রহিয়াছে লাকাদ খাশিতু আলা নাফসি ওয়া হুজুরাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ও বিভীষিকার কারণে একটা আচরণ দিল হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের প্রথম সাক্ষাৎ লাভে ফাকালাত খাদিজাতু তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা আল্লাহ তাআলা কোনোদিন আপনার অপমানিত লাঞ্ছিত করবেন না কারণ আপনি সদা সর্বদা আত্মীয়তা বন্ধন অক্ষুণ্ণ রাখেন ওয়াতাহমিলুল কাল্লা এতিম অসহায়ের ভরণ পোষণ করেন ওয়াতাকসিবুল মাদুম দুঃখ গরিব ব্যক্তিদের সহযোগিতা করেন ওয়াতাআনিল যায়ফা অতিথি আপ্যায়ন করেন ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি মুসিবাতের সময় সমস্ত
মুসলিমাদের সময় সমস্ত সাহায্য প্রাপ্তিকালে সাহায্য করেন সুতরাং আল্লাহ তাআলা কোনোদিনও আপনার অপদস্থ লাঞ্ছিত করবেন না শুধু তাই নয় যে নবীর প্রশংসা করতে গিয়ে আল্লামা মুসলিহউদ্দিন কাসেমীর কলমের কালি শেষ হয়ে যায় তিনি দারার কিতাবে লিখে জুজাতে নসম মে সবসে আলি হাসম মে সবসে বরতর জিসকি সিরাত মুমতাজ সূরাত আদাত আর শামাইল মে আমসে আলা হিদা লহু লাব সে মুজতানাব কুফর শিরক সে মুদানফার জুলম আদু আনসি কো সুদুর জাম ও জিদাল سم تنفر اخلاق فازي لا محلي او اخلاق رزي لا سمارا اسم تعفت فرشتي بال بال سے حسن تبقتا ہوا جن کے ایک ایک کلمہ سے فل جھڑتا ہوا جن کا دل و دماغ ہمیشہ بچپنی سے عدل انصاف کے سر چشمہ سے مزین تھا جن کی ذات مقدس احمد الحق شناسی میں مصروف رہتی تھی وہ حبیب خدا ختم الرسل فطر کل شاہن شاہ عرب عجم تاجدار مدینہ محمد مصطفی صلی اللہ علیہ وسلم کی ذات اقدس ہے আমার আপনার নবী বিশ্ব নবী তিনি তাফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেলেন বনু সুয়াইফ গোত্রের লোকেদের কাছে তারা নবীকে বলল যে পাগল এসেছে তাদের লম্পট ছেলেদেরকে নিয়ে দিল যে একে পাথর মারতে থাক তারা আমার নবীকে পাথর মারতে থাকিল নবীজির শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল নবী আমার রক্তে রাঙা শরীর নিয়ে জমিনের মধ্যে পড়ে যায় আবার উঠে সামনের দিকে এগিয়ে যায় আবার পাথর মারে আবার পড়ে যায় আবার উঠে সামনের দিকে এগিয়ে যায় এমন অবস্থায় হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন ইয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খোদার কসম খেয়ে বলি আপনি যদি একবার আদেশ দেন তাহলে তাফের দুই দিকে যে পাহাড় আছে এই পাহাড় তুলে এদেরকে চেপে মেরে দেওয়া হবে আল্লাহর নবী সেই সময় যে কথা বলেছিলেন আজও ইতিহাসের পাতায় লেখা আছে নবীজি বলেছিলেন মে কি উনকে হক মে মহল্লাহি কি দোয়া মাঙ্গু বশর হে বেখবর হে মে কি তবাহি কি দোয়া মাঙ্গু তাই তো কবি বলেন দুনিয়া নে বহুত ঢুন্ডা মোহাম্মদ কা জবাব সানি তো বহুত দূর কি বাত হে সায়া ভি না মিলা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াখির দাওয়ানা তেরো নম্বর প্রতিযোগী মোহাম্মদ সাদিক গোচরণ পরের প্রতিযোগী মিরাজ লস্কর উপস্থিত থাকবেন রেডি থাকবেন আব্দুল হক খান রায়দিঘি রেডি থাকবেন সাবির লস্কর জয়নগর আপনারা রেডি থাকবেন সময়ের দিকে একটু লক্ষ্য রাখবেন প্রতিযোগী ভাইরা তেরো নম্বর প্রতিযোগী এবারের প্রতিযোগী মোহাম্মদ সাদিক গোচরণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله القرآن صدق الله العظيم যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমক্ষ সৃষ্টি চিপ চার করে গুণগান যারা বিনা অনুমতিতে চন্দ্র সূর্য অস্ত যায় নজিত হয় না ভক্তি ও ভালোবাসার সহিত ভক্তি ও ভালোবাসার সহিত করি তার হামদ ও সানা সকালে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে জানা স্থান জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আগমন করেছিলেন ভান্তপতিকে পথের দিশারী রূপে জানা উপাধি ছিল আল আমিন সাদিক অর্থাৎ আমানত দাস সত্যবাদী জানাকে নাসিরন করিলে আকাশ পাতাল পাহাড় পর্বত নদী নালা এমনকি আমি আপনি কাউকে সৃষ্টি করা হতো না এমন এক মহামানবের প্রতি সকলে এক বাক্য বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ এই মহিত অনুষ্ঠানে সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপস্থিত থাকা জামনের সাহেবদেরকে এবং সামনে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাই আজ থেকে ষাট বছর পূর্বে ছিল এই ভারতবর্ষ অত্যাচারী চার ইংরেজ শাসনের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা এই ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসার অনুমতি নিয়ে কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য করা নয় তাদের উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের মান দৌলতকে শোষণ করে লণ্ঠন করে তাদের নিজেদের দেশে নিয়ে যাওয়া কেমন ভাবে দেখুন 1601 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসার অনুমতি নিয়ে ওই সময় ভারতবর্ষের বাদশাহ ছিল বাদশাহ সম্রাট জাহাঙ্গীর বাদশাহ তাদের মনোভাবকে না বুঝতে পেরে তাদের প্রতি সুর ধারণা রেখে এক একটি ইংরেজের হাতে 500 বর্গ মিটার জমি ন্যস্ত করেছিল সেই সময় তারা ছিল বেঈমান যে বেঈমান বিশ্বাসঘাতক নেব হারামি বাদশাহ তা জানতেন না তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক এক জায়গাকে তারা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নিল 1740 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশের যুদ্ধে নবাবশির আদৌলাকে পরাজয় করে তারা অধিক শক্তির অধিকার হয়ে গেল সেই সময়
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচারকে শুরু করে দিল। তারা ভারতবর্ষের মানুষের প্রতি নীল চাষ করতে বাধ্য করেছিল। তারা ভারতবর্ষের মানুষদেরকে এ ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত ভারতীয় হলেও তাদের নিয়ম আইন কানুন কালচার হবে ব্রিটিশ। তারা এও বলেছিল যে ভারতবর্ষের মানুষদেরকে আর জন্মগত ধর্মগত স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা শাহাদুল আজিজ দেলুবি রহমাতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সেই ফতোয়াকে বাজেয়াপ্ত করে নেওয়ার পরে শ্রী হযরত আব্দুল আজিজ দেলুবি রহমাতুল্লাহ আলাই প্রকাশ্যে ঘোষণা করলেন যে আজ থেকে আমরা পরাধীন হলাম, অর্থাৎ পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা ধর্মনিহিত কর্তব্য। সেখান থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ। 1757 খ্রিস্টাব্দে হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মহাজিন মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা রাশিদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাই, হাফেজ জামিল রহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে শামসির ময়দানে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্রকে ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল ওই সমস্ত মুসলমান যাদের মুখে আছে দাড়ি, পরনে আছে লম্বা পাঞ্জাবি, মাথা আছে টুপি, তাদেরকে ধরে তোমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ওই সময় এক দু সপ্তাহের ভিতরে 2 লক্ষ আলেমুল্লাহ 2 লক্ষ মুসলমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওই সময় দিল্লি শহরে 500 আলেমুল্লাহ ওমানকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খায়রাবাদী দিল্লির জামে মসজিদ থেকে নিয়ে 300 আলেম ওলামাগণকে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া উত্তোলন করে। সেই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে তাদের বিপ্লবী বেড়েই চলেছিল। তখন তারা চিন্তা করলো যে আমাদের প্রশাসনকে ক্ষমতা রাখার জন্য, আমাদের সৈন্যবাহিনীকে ক্ষমতা রাখার জন্য সর্বপ্রথমে ভারতবর্ষ থেকে আলেম ওলামাগণকে নির্মূল করতে হবে। সুতরাং তারা 1864 খ্রিস্টাব্দ থেকে 1867 খ্রিস্টাব্দে 14,000 আলেম ওলামাগণকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। সেই সময় ভারতবর্ষে দেখা গেল যে আলেম ওলামাগণের সংখ্যা খুব বেশি নেই। তারা আলেম সমাজকে পুরো নির্মূল করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। সেই সময় তারা মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল। তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করেন এবং বলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। এই ফতোয়া ঘোষণা করার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ বিরুদ্ধে গুলির অর্ডার ঘোষণা করেন। তার কিছুদিন পর বিশাল এক সমাবেশ ডাকা হয়েছিল করাচিতে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে। ওই সমাবেশে হিন্দু মুসলিম জৈব খ্রিস্টান সমস্ত জাতির ধর্ম বর্ণ কোন উপস্থিত ছিল। সমস্ত মানুষ একটাই কথাই জানতো যে হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই তিনি এই সমাবেশে উপস্থিত হতে পারবেন না, কেননা যে তার বিরুদ্ধে যে গুলির অর্ডার ঘোষণা করা হয়েছে। কিন্তু সমাবেশ শুরু হওয়ার কিছুই পূর্বে হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই নিজের জানের পরবা না করে নিজের কাপড়ের পাগড়িকে নিজের মাথায় বেঁধে নিয়ে এই কবিতা পড়তে পড়তে স্টেজের উপরে উঠে গেলেন। লিয়ে ফিরতি হে বুলবুল চোঁচ মে লেকার গুল শহীদ কি না সাহা হে, ইংরেজ তো খতাব করকে কহা খিলো না সমাজ কা মুঝে বরবাদ না করনা, হম ভি কিসি কে বানায়ে হুয়ে হে। তারপর সমস্ত জাতির ধর্মপর্ণ হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে দেখে অবাক আশ্চর্য হয়ে গেল। জেনার বিরুদ্ধে গুলির অর্ডার ঘোষণা করে যায় ইনের স্টেজের উপরে। তারপর হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে বক্তব্য শুরু করলেন। ইংরেজ প্রশাসন চতুর্দিক থেকে গুলি চালাতে লাগলো। আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহর কি রহমত, একটাও গুলি হযরত হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে স্পষ্ট করতে পারলো না। সুবহানাল্লাহ। তারপর সমস্ত জাতির ধর্মপর্ণ নিজের বুকের টাটকা তাজা খুনকে ঠেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে এই পরাধীন ভারতকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে। যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সেই হিসেবে আমরা 15ই আগস্ট উদযাপন করে থাকি। বড় দুঃখের বিষয় যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের বিবিকে বিয়া করেছিল, নিজের সন্তানকে এতিম করেছিল, নিজের বুকের টাটকা তাজা যখনকে ঠেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল, আজ ইতিহাসের পাতায় তাই তাদের কোনো নাম গন্ধ নাই। তাই আমি ওই সমস্ত ঐতিহাসিকদেরকে বলতে চাই, যারা এই ইতিহাসকে যতই চেপে রাখুন না কেন, তারা এই সত্য ইতিহাসকে কোনোদিন চেপে রাখতে পারবে না। কারণ আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1440 বছর পূর্বে জানিয়ে দেন, আল হাক্কু নূরু ওয়াল কুফরু বাতিলুন 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 ওয়াল কুফরু যুলমাতুন, অর্থাৎ সত্য হলো আলোর ন্যায় আর মিথ্যা হলো অন্ধকারের ন্যায়। তারা সত্য আলো কোনোদিন অন্ধকার কোনোদিন আলোকে গ্রাস করতে পারে না, আলো অন্ধকারকে গ্রাস করে নেয়। সুতরাং এই সত্য ইতিহাসকে তারা যতই চেপে রাখুন না কেন, তারা এই সত্য ইতিহাসকে কোনোদিন চেপে রাখতে পারবে না।
এবলে আমার বক্তব্য শেষ করছি ওয়াকিয়া জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবারে প্রতিযোগী মোহাম্মদ মিরাজ লস্কর জয়নগর মোহাম্মদ মিরাজ লস্কর জয়নগর পরের প্রতিযোগী আব্দুল হক খান রায়দিঘি ভাই যে সমস্ত প্রতিযোগীরা এসেছেন বা যাদের নাম ডাকছি আপনারা আসছেন না যারা হয়তো শেষে আর সময় নাও দিতে পারি আমরা আব্দুল হক খান রায়দিঘি মিরাজ লস্কর জয়নগর পরের প্রতিযোগী সাবির লস্কর জয়নগর সাবির লস্কর জয়নগর তার পরের প্রতিযোগী ওয়াহিদুজ্জামান বহুড় ওয়াহিদুজ্জামান বহুড় পরের প্রতিযোগী আসগর মোল্লা বহুড় আসফার মোল্লা বহুড় আসফার মোল্লা বহুড় তার পরের প্রতিযোগী শাকিল আহমেদ মির্জাপুর এবারের প্রতিযোগী ১৯ নম্বর শাকিল আহমেদ মির্জাপুর السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام سوبرارام بشرب بكار بشم شكري شيء مهان سستر سهيد الباري جيني شمستو ششتي جيب كي ششتي كوري چه সৃষ্টির সেরা মানব জাতিকে সৃষ্টি করেছেন তাই শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে নিখিল দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি যিনি মা মিনার লাল মরুর দুলাল আব্দুল মুত্তালিবের নাতি যিনি এ জগৎকে দেখিয়েছেন শান্তির দিশারির বাতি সেই মহামানবের প্রতি লাখ কোটি দরুদ বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই সুসজ্জিত অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি সাহেব মহামান্য বিচক্ষণীয় বিচারক মন্ডলী ও দীপ্পাল আসাতিজা ইকরাম সকলকে আমি আমার আন্তরিক সালাম জানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম অপূর্ব আদর্শ সংক্রান্তে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করছি ও বিজলি কা কড়ক থা ইয়া সাউতে হাদি ও বিজলি কা কড়ক থা ইয়া সাউতে হাদি দুনিয়া কি জমিন জিসনে সারি হিলা দি শ্রদ্ধা ও শ্রোতা মন্ডলী ধাত্রীর মুখে অমানসিক অত্যাচার অবিচার ব্যবিচার শিরিক বিদআত কুসংস্কার ফিতনা ফাসাদের কুজ্জটিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকার অমানুষের কৃষ্ণ নেকাবে আচ্ছাদিত হতো তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির নাই নয়ন মেলে গগন চেয়ে থাকতো কখনো গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত সীমা গমন করিবে আমাদের অমৃত সুধা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করি ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগোপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার বুকে প্রেরিত করতে সেই সমস্ত নবীগণ খোদার নিকট হতে আগত অমৃত সুধা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতে এইরূপ ভাবে
بارو ربيعو الأول كينبا نوعي ربيعو الأول صبح صادق الرسماي نبي قرن الرسما قرن الرسما باتني أبي نبابان بيش نبي صلى الله عليه وسلم بيش نبي صلى الله عليه وسلم يا من أجد أبي نباب هو يشيلن جدير منوس يشيل سينهر تاهي تهي قسطو وتوكل تاهي تبي شطو شيالر تاهي تدورتو كوكر تاهي تلو যেখানে বদল ধারা বই না মানুষকে মানুষ বলে মনে করতেন না নারী জাতির ছিল না ফুলের গায়ে ফুটফুটে নয়নের মণি কলিজার টুকরা জীবিত দফন করতেন গোরের অন্ধকার গর্ভে যে যুগের কথা মনে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে বস্তু ঝর্ণা ধারা পাষাণ হৃদয় ঢুকলে কেঁদে ওঠে বক্ষ পিজরে হাহাকারের প্লাবন বয় সে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্বপ্রকার পাপকালিমার কৃষ্ণ লেখা আচ্ছা দিত গোটা পৃথিবী অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত দুর্বল মানুষের অভিভাবক ভ্রান্ত প্রতীকের পথের দিশারি কুসংস্কার বদ্দিমিতে দূর করতে আবির্ভাবন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে এমন ভাবে উপহার দিয়েছিলেন যা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিমার্স আদর্শ থেকে লেনিনের মতাদর্শ থেকে চীনের কনফুসিয়াসের করিকর্মা থেকে গৌতম বুদ্ধের জীবনী শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সবার মতাদর্শ পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা করে কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ স্থান পেয়েছে শাহী দরবারে রাজ সিংহাসনে মানব সমাজ মুক্ত পুতিন নাই গেতরাকে হৃদয়ের গভীর স্তরে সাজের আকাশে সুখ তারান নয় জল 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 করে দিশা দেয় মানব সম্প্রদায়কে তাই আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্রান্ত স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে ঘোষণা করেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম নিশ্চয় আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ যার নিদর্শন পরিস্ফুটিত হয় শৈশবকালে দুধ মাতার দুধ পান কালে কবুতান স্তন ব্যথিত রক্ত রাঙা কমল অস্ত্র স্পর্শ করেনি আপন সোনার জবান কারণ সততার পেশা আমানতদারিতার নেশা সত্য বাদিদাতার চিরসঙ্গী পূর্ণতা কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতির প্রতি ছিল উদ্গ্রীব দান ছিল তার অভ্যস্ততা গরিবের দাতা ধনীর মাতা এতিমের পিতা সত্যের নমুনা পাপীর দিশারি বৃত্তের চির শত্রু অসতের ছিলেন প্রতিষ্ঠা কথাবার্তা ছিল নম্র ভদ্রতায় ভরা মুক্ত মালা ভাষা ছিল তার মিষ্টি লেনদেন ছিল ঝর্ণার চেয়ে পরিষ্কার বিচার আচার ছিল ন্যায় ইনসাফ জীবন ছিল ঝর্ণার চেয়ে নির্মম সচ্ছয় সূর্যের চেয়ে উজ্জ্বল পুষ্পের চেয়ে মনোহর মূর্খতা সর্বে গুণে গুণান্বিত জানাকে শত্রুর এক বাক্যে স্বীকার করেছে মোহাম্মদ জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিল আমার হত্যারী সত্যবাদী শুধু কি তাই অষ্টম হিজরিতে 12,000 সৈন্য সমন্তনীয় মক্কা জয়ী করেছিলেন আর উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন লা তাসকিবা আলাইকুমুল ইয়াউম আজ তোমাদের কোনো অভিযোগ নেই আ আল ইয়াউমা ইয়াউমুল মারহামা আজ শান্তি ও ক্ষমার দিন অথচ যে জালের দুশমন যাদের নির্মম অত্যাচারে ছাড়তে হয়েছিল নিজের মাতৃভূমি আজ তাদের প্রতি নাই কোনো অত্যাচার অনাচার বরং তাদেরকে উপহার দিল শান্তি ক্ষমা সর্বোপরি ছাতিলেন কতই না দয়াময় ছিলেন তিনি তাই তো স্বয়ং স্রষ্টা গ্রন্থরাজে ঘোষণা করেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন পরিশেষে বলতে চাই শ্রদ্ধা ও শ্রোতা মণ্ডলী পরিশেষে আমি বলতে চাই তাহলে কেন তার শিক্ষায় শিক্ষিত হবে না কেন তার দীক্ষায় দীক্ষিত হবে না কেন তার আদর্শে আদর্শিত হবে না সুতরাং তার আদর্শে আছে উন্নতি অন্যথায় অবনতি 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 তাই তো আমার কলম বলে নবীর চরিত্র চরিত্র করে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সমাজহীন তারা বিশ্ব সমাজে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শাকিল আহমদ মির্জাপুর তিনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখলেন এবারে বক্তব্য রাখতে আসেন আতিয়া রহমান মণ্ডল দক্ষিণ বারাসাত এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আতিয়া রহমান মণ্ডল দক্ষিণ বারাসাত যে সমস্ত প্রতিযোগী এখনো অংশগ্রহণ করনি নাম লিখিয়েছো অথচ উপস্থিত হতে পারেনি তাদের নাম ঘোষণা করছি তোমরা যদি কাছাকাছি থেকে থাকো ভাই তাড়াতাড়ি উপস্থিতি জানিয়ে যাও শামীম হোসেন মোল্লা
عبد الرحمن ধপদবি মোহাম্মদ হানিম মণ্ডল নদিয়া মুজাহিদ মল্লি চটা সিরাজুল লস্কর জীবনতলা মিরাজ লস্কর জয়নগর আব্দুল হক খান রায়দিকি সাবিল লস্কর জয়নগর ওয়াহিদ উজ্জামান বড়ু আশফার মোল্লা বড়ু এখনকার প্রতিযোগী 20 নম্বর সিরিয়াল আতিউর রহমান মণ্ডল দক্ষিণ বারাসাত আপনাদের সামনে বক্তব্য রাখছেন السلام عليكم اني لوقتي الله نحمده ونصلي على رسوله الكريم امي প্রথমেই জানাই ওলামায়ে কেরাম ও সুদী শ্রোতা মণ্ডলী সকলকে আমার হার্দিক অভিনন্দন ও সালাম নিবেদন করি বিষয় এখানে কিন্তু বক্তব্যের মেনশন নেই তবু আমি কিছু কথা বলবো ইসলাম সম্পর্কে গুটিকত কথা বলে আমি আমার বক্তব্যকে এটি টানব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন আদর্শ তার এডুকেশন তার শিক্ষা তার সম্পৃতি তিনি কি বললেন এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে দিতে চাই আমি প্রথমে বলতে চাই উপনিষদ বলছে সম্মান গ্রাম সম্ভ্রম সকলকে প্রাদি ভবিষ্যৎ সম্মান শব্দের অর্থ হলো শান্তির ঘর সকলকে প্রাদেই ভবিষ্যতে ভবিষ্যতে এমন একজন নবী আসবেন যিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কিন্তু আর কোনো নবী আসবে না সেই নবী যখন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সবে সাদেকের সময় দিয়ে এলেন সেই নবী সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন লেখক বিভিন্ন মন্তব্য করেছেন যেমন জজ বর্নার্ড শ তিনি এক সময় বলেছিলেন প্রাচ্য প্রতীচ্যের অন্ধকারে এমন একজন মহামানবের আবির্ভাব হবে তিনি হলেন শ্রেষ্ঠ সর্বোপরি গৌতম বুদ্ধ এই কথাই বললেন তিনি বলছেন তিনি বলতে বলতে এই কথাই বলছেন আমার পরে একজন আনন্দ আসবে যিনি সারা পৃথিবীতে তার সঠিক মতাদর্শ তার সঠিক আদর্শ বাস্তবায়িত করবে পরবর্তীকালে লেনিন মার্ক্সবাদ তারা এই একই আদর্শে কথা বলেছিলেন যে একজন নবী আবির্ভূত হবেন যিনি সারা পৃথিবী পৃথিবীতে তিনি পরিচালনা করবেন নবীর শিক্ষা কি ছিল যখন তিনি হেরা গুয়ায় গেলেন প্রথম যে ওহী এসেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাহ অর্থাৎ পড়ো তুমি বিশ্ব প্রতিপালকের নাম প্রথমে পড়ার কথা আদেশ হয়েছিল বন্ধু বলেছু আধুনিক শিক্ষায় শিক্ষিত সভ্য সমাজ মনে করে আল্লাহ নবী শিক্ষার কথা শিক্ষার উপরে কোনো কথা বলেনি তিনি প্রথমে বলেছিলেন শিক্ষার কথা তিনি আরো বলেছিলেন যদি তোমাদের সুদূর চীন দেশে যেতে হয় সেখানে গিয়ে ইসলামী শিক্ষা করো তিনি আরো বলছেন দোল্লা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত নবীর কোনো শিক্ষার শেষ নেই সুতরাং আমাদের শিক্ষা শিখতে হবে কেন এই সম্পর্কে বলতে গিয়ে একটা লেখক বলছেন যার নাম হচ্ছে ইস্টালি হল তিনি একটি বইতে লিখছেন আর ডব্লিউ এ অর্থাৎ রিডিং রাইটিং অ্যারিথমেটিক আর শব্দের অর্থ হলো রিডিং ডব্লিউ শব্দের অর্থ হলো রাইটিং এ শব্দের অর্থ হলো অ্যারিথমেটিক এইগুলো যদি আমাদের শেখানো হয়
So all that is the problem. আমাদের যে সমস্যা আসবে সেই সমস্যা হলো এই রেসিলিটি সেই ছেলে কিভাবে বদমাইশ সুতরাং তাকে আর রিলিজিয়া ধর্ম শিক্ষাই তার প্রথম প্রয়োজন অর্থাৎ আমাদের যে মূল মন্ত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাচ্চাদের প্রথম এই শিক্ষাটা দিতে হবে যে কথা আল্লাহর নবী বলে গেছেন 1400 বছর আগে সুতরাং আজকের আমরা সারা ওয়ার্ল্ডে সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখছি ইসলামে নাকি সম্প্রীতি নেই ইসলামে ভালোবাসা নেই যার কারণে আজকে আমাদের মধ্যে আমরা যারা জানি না তাদের মধ্যে দিয়ে এগুলো প্রচার হচ্ছে প্রথম একজন লেখকের নাম আমি বলতে চাই এম শাস্ত্রী তিনি বলছেন ইসলাম ইজ এ গ্রেট মেসেজ is the unity of Allah, love and fraternity. Islam ek matro, bhalobasha bhatritter bandhure abaddho kore. Quran bolche, lakum dinukum waliya din. Jar bhavartho holo religion is the must be toleration. Dharma shahishnotar proti. Sutrang, Islam dharma, ei shikha dey na, je oparer bhatritter bandhon ke aghat korte. আবু দাউদ সাহেবের একটি হাদিস আছে তোমার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তুমি তাহার সহিত বিশ্বাসঘাতকতা করো না পরবর্তীকালে যার নাম এমএন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় দি স্পিরিট রোল অফ ইসলাম ইসলামের ঐতিহাসিক অবদান এই বইতে উনি দু চারটি কথা বলছেন তার উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্যকে আমি ইতি টানব উনি বলছেন উনি বলতে বলতে এই কথাই বললেন ইসলাম এক হাতে কোরআন এক হাতে তরবারির দ্বারা ইসলাম প্রচার লাভ করেনি এই কথা যারা বলেছেন ভুল কথা বলেছেন ইসলাম একমাত্র প্রসার লাভ করেছিল ভালোবাসার ভাতৃত্বের বন্ধনে এমএন রায় তিনি এই কথা বলে গেলেন ইসলাম ভালোবাসার ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল সুতরাং আমি নবীর শিক্ষা ও সম্প্রীতির উপর এই কথা রেখে সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম হোগলা পদ্মার বাংলার মোড় ইসলামিয়া সমাজ সেবা সংঘের পরিচালনায় যে দুদিন ব্যাপী ইসলামিক প্রতিযোগিতা শুরু হয়েছে বর্তমানে তার বয়ান প্রতিযোগিতা চলছে এই বক্তব্য রেখেছেন ধবধবে হিমচি নদিয়া চটা জীবনতলা বিভিন্ন দূর দূরান্ত থেকে বক্তারা এসেছেন বক্তব্য রেখেছেন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হাফেজ আনিসুর রহমান কেল্লা 21 নম্বর সিরিয়াল হাফেজ আনিসুর রহমান কেল্লা তিনি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে বক্তব্য রাখছেন হাফেজ আনিসুর রহমান মোল্লা কেল্লা আসাম কটা আছে 6 মিনিট বাকি আছে 28 মিনিট আনন্দ হইয়া মুক্ত হই মুক্ত হই লক্ষ্য দেওয়া যে রাস্তা আমার কাছে 3টা গাড়ি পাবি